বাংলাদেশের নাম্বার ওয়ান ব্লগার এবং ইউটিউবার তৌহিদ আফ্রিদি থেকে পুরস্কার নিলাম আমি, তাও আবার দীপ্ত টিভিতে গিয়ে, কি কেন কিভাবে, এবং এটি আমার জীবনের সবচেয়ে বড় একটি প্রাপ্তি ছিল, যেখানে সবচেয়ে বড় বড় মিডিয়া ব্যক্তিত্বরা ছিলেন, যেখানে ছিলেন বাংলাদেশের অতি পরিচিত মিডিয়া ব্যক্তিত্ব সিয়াম আহমেদ এবং চঞ্চল চৌধুরী। কিভাবে আমি এত দূর পর্যন্ত পৌঁছালাম সেটি জানতে হলে আজকের ভিডিওটি পুরো দেখতে হবে এবং ভিডিওটি শেয়ার করে দিতে হবে। তো শুরু করা যাক ভিডিও, চলে যাম ইনটু দ্য ভিডিও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আচ্ছা, প্রথমে শেয়ার করি কিভাবে আমি তৌহিদ আফ্রিদি পর্যন্ত পৌঁছালাম, কিভাবেই বা আমি এই আয়োজনে সামিল হলাম। বাংলাদেশের একটি স্বনামধন্য মিডিয়া প্রতিষ্ঠান দৈনিক এদিন একটি ভিডিও প্রতিযোগিতার আয়োজন করে, যার নাম ছিল আমার চোখে আজকের বাংলাদেশ। এই প্রতিযোগিতার একটি নিয়ম ছিল আমার ক্যামেরা দিয়ে তুলে ধরতে হবে আমার এলাকার উন্নয়নের চিত্রগুলো। যেহেতু আমি আজকে 4-5 বছর এই মিডিয়া লাইনের সাথে যুক্ত, তাই ভাবলাম পার্টিসিপেট করেই দেখি না, জিতা না জেতার ব্যাপার তো পরেই। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে এই প্রতিযোগিতার একটি ডেডলাইন ছিল, এবং এই গল্পটাও আমি আপনাদের সাথে একটু শেয়ার করি যে কিভাবে আমি এই প্রতিযোগিতার সাথে যুক্ত হলাম আর কি। সচরাচর আমি এই টাইপের ভিডিও এই চ্যানেলে আপলোড করি না, কিন্তু ভাবলাম যে যেহেতু আমার একটা অ্যাচিভমেন্ট, তাই এই চ্যানেলে ভিডিওটি থেকে যাক না। 2023 এর 20 নভেম্বর ছিল এই প্রতিযোগিতার ডেডলাইন, অর্থাৎ কাজ সাবমিট করার শেষ দিন। সবচেয়ে অবাক করা বিষয় হলো আমি এই প্রতিযোগিতা সম্পর্কে জানতে পারি 18ই নভেম্বর, অর্থাৎ ঠিক 2 দিন আগে আমি এই বিষয় সম্পর্কে জানতে পারি। তো 18ই নভেম্বর এই প্রতিযোগিতা সম্পর্কে জানতে পারার পর ভাবলাম পার্টিসিপেট করেই দেখি। তো এর পরের দিন অর্থাৎ শুট করব 19 তারিখ। 19 তারিখ আমি শুট করার জন্য প্রস্তুত হই, কিন্তু দুঃখের বিষয় হলো সেদিন বৃষ্টি ছিল, সারা দিনই বৃষ্টি ছিল, যার কারণে আমার শুট ক্যান্সেল হয়ে যায় এবং যার কারণে আমি শুট করতে পারিনি। তো পরবর্তীতে ভাবলাম যে আসলে কি আমি এই প্রতিযোগিতার সাথে সামিল হতে পারবো কিনা বা পার্টিসিপেট করতে পারবো কিনা। তো 20 নভেম্বর আমি সকালে দেখলাম যে আবহাওয়া একটু অনুকূলে আছে, তো বের হয়ে পড়ে শুট করার জন্য, এবং শুট আমি সম্পন্ন করি এবং রাতেই কিন্তু আমি এডিট করে সেই কাজটি আমি সেখানে আপলোড করে দিই, অর্থাৎ সাবমিট করে দিই। তো আমার মাথায় ছিল না যে আমার এই কাজটি প্রাথমিক পর্যায়ে সিলেক্টেড হবে, যেহেতু মাত্র একদিন অর্থাৎ অল্প কিছু টাইমের মধ্যে আমি কিন্তু ভিডিওটি এডিট করে ফেলেছিলাম। তো কাজের কোয়ালিটি কেমন হয়েছে সেটাও আমি আসলে বুঝতে পারিনি। তো অনেকে বলেছিল আসলে ভালো হয়েছে কাজটি, অর্থাৎ জুরি বোর্ড প্রাথমিক পর্যায়ে আমার এই কাজটিকে সিলেক্টেড বলে ঘোষণা করেছেন আর কি। চট্টগ্রাম জেলার মধ্যে সবার লাস্টেই ছিল আমার কাজটি। তো প্রাথমিক পর্যায়ে সিলেক্ট হওয়ার পর 10 দিন কেটে যায় এবং হঠাৎ একদিন কল আসে যে আমি চট্টগ্রাম জেলার মধ্যে প্রথম হয়েছি। আচ্ছা, তারা জানানোর পর আমি অনেক খুশি হয়েছিলাম এবং ভাবলাম যে আসলে এই মেধাশূন্য ছেলেটির মাথায় অন্তত কিছু একটা আছে। তো পরবর্তীতে আম্মুকে জানাই এবং নিজের কাছে অনেকটাই ভালো লাগছিল যে এমন একটা প্রতিযোগিতায় চট্টগ্রাম জেলার মধ্যে প্রথম হয়েছি, এবং আমার মনে হয় যে আমার ভিডিও ক্যারিয়ারে আমি প্রথম একটা আমার অ্যাচিভমেন্ট। এর আগে আমি একটা পুরস্কার পেয়েছিলাম, যাক সেটা আপনাদের আপডেট জানায় নেই, এবং এর পরবর্তীতে এটা আমার দ্বিতীয় একটা অ্যাচিভমেন্ট আর কি। তো আচ্ছা, পরবর্তী গল্পটা আপনাদের সাথে শেয়ার করে কিভাবে কিভাবে আমি সেখানে গিয়েছি এবং কিভাবে সেলিব্রিটিদের সাথে কথা বলার সেই সুযোগটা আমি পেয়েছি। আচ্ছা, পুরস্কার দেওয়ার সেই টাইমটি ছিল হচ্ছে ডিসেম্বরের 8 তারিখ, এবং ডিসেম্বরের ঠিক 7 তারিখে আমি আমার খালাতো ভাইয়ের বাসায় চলে যাই, এবং ডিসেম্বরের 8 তারিখে আমি আমার খালাতো ভাইকে নিয়ে সেই প্রতিষ্ঠানে পৌঁছে যাই যেখানে পুরস্কার বিতরণের অনুষ্ঠান হবে। এবং সেখানে যাওয়ার পর আমি একজন মানুষকে দেখেছিলাম যাকে আমি সবসময় টেলিভিশনে দেখেছিলাম, যিনি ছিলেন সংবাদ পাঠক এবং ইনফ্লুয়েন্সার এবং তরুণ প্রজন্মের আইডল ফারাবি হাসান, যাকে আপনারা সবসময় টেলিভিশনে দেখেন এবং চ্যানেল 24-এর পর্দায়। এবং তিনি সেখানে কিছু কথা বললেন এবং কিভাবে কথা বলার স্টাইল, কিভাবে আঞ্চলিকতাকে দূর করতে হবে সেই বিষয়গুলো আমাদের ইনস্ট্রাকশন দিলেন আর কি। তো এর পরবর্তীতে দুপুরে আমরা চলে গেলাম দীপ্ত টিভিতে, যেখানে আমাদের পুরস্কার বিতরণের সেই অনুষ্ঠানকে লাইভ সম্প্রচার করা হবে। তো সেই প্রতিষ্ঠানের সামনে চলে আসলো দীপ্ত টিভির গাড়ি এবং সেখান থেকে আমাদের সকল প্রতিযোগীকে নিয়ে যাওয়া হলো দীপ্ত টিভির অফিসে। সেখানে গিয়ে দেখলাম দীপ্ত টিভি এই প্রোগ্রামের সেটকে রেডি করছিল, এবং সেখানে গিয়ে আসলে আমি জানতে পারলাম যে একটি লাইভ সম্প্রচার করার জন্য একটি সেট রেডি করা হয়, এবং সেই সেটটি করার জন্য সেখানকার দীপ্ত টিভির প্রতিটি মানুষকে কি পরিমাণ যে হ্যাসেল পোয়াতে হয়
সেটি আমি সেখানে গিয়ে বুঝতে পেরেছিলাম। কত রকমের ইনস্ট্রাকশন যে দেওয়া হয়েছিল সেটি আপনাদের বলে বুঝাতে পারবো না। আসলে ভিতরে অনেক সুন্দর একটা পরিবেশ ছিল, যার কারণে খুব একটা আনইজি বোধ আমার কাছে লাগেনি, তবে একটু নার্ভাস ছিলাম আর কি। সময় ঘনিয়ে এলো এবং সব সেলিব্রিটিরা চলে আসলো আস্তে আস্তে, তবে আমরা জানতাম না যে এত বড় বড় সেলিব্রিটিরা আসবে। তো পরবর্তীতে আপনাদের প্রিয় ভাই, আমার প্রিয় ভাই তহিদ আফ্রিদি ভাই চলে আসলো এবং আস্তে আস্তে কি করলো, সেই প্রোগ্রামটা স্টার্ট হতে শুরু করলো। তো ক্যামেরাম্যানটা রেডি হয়ে গেল এবং স্টার্ট বলার সাথে সাথেই অ্যাঙ্কর তার কথা বলা স্টার্ট শুরু করলো। চলুন সেই অনুষ্ঠানের কিছু অংশ আমরা এখন দেখে আসি। বিজ্ঞ বিচারকের যত্নশীল বিচারের মাধ্যমে সারা দেশের মোট 40টি জেলা থেকে নির্বাচিত করা হয়েছে জেলা বিজয়ীদের। আর এই অনুষ্ঠানে আমরা সেই 40টি জেলার প্রতিযোগীদেরকে 4টি ভাগে ভাগ করে তাদের পাঠানো ভিডিও দেখব এবং পুরস্কৃত করব। আমি এ পর্যায়ে আমাদের আয়োজনের প্রথম ভাগের ভিডিওটি এ পর্যায়ে আমরা দেখে নেব। চট্টগ্রামের মিরসরাইয়ে হয়েছে পাকা সংযোগ সড়ক, নতুন পুলিশ তদন্ত কেন্দ্র, উচ্চ বিদ্যালয়ের বর্ধিত ভবনের পাশাপাশি নীলাম্বর লেকের আধুনিকায়নও। আমরা প্রথম ভাগের ভিডিওটি দেখে নিলাম এবং যারা প্রতিযোগীরা আছেন তারা কিন্তু ভিডিও দেখে বুঝতে পেরেছেন পুরস্কার কে কে পেতে যাচ্ছেন। পুরস্কার প্রদানের জন্য আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি গুণী অভিনেতা চঞ্চল চৌধুরীকে। মঞ্চে আসবেন প্রিয় তহিদ আফ্রিদি এবং প্রিয় মিতি সঞ্জনা। এ পর্যায়ে পুরস্কার গ্রহণ করতে মঞ্চে আসবেন আমাদের জেলা বিজয়ীরা। চট্টগ্রাম জেলা থেকে প্রথম স্থান অধিকার করেছে শাহরিয়ার উদ্দিন তাওসিফ। আরো একবার অভিনন্দন জানাচ্ছি। এ পর্যায়ে আমি আমাদের মঞ্চে আমন্ত্রিত অতিথিবৃন্দকে অনুরোধ করব পুরস্কার প্রদানের জন্য বিজয়ীদেরকে। আমি আরো একবার অভিনন্দন জানাচ্ছি সকল বিজয়ীদেরকে। আসলে যে মানুষগুলোকে সবসময় টিভির পর্দায় দেখতাম, সেই মানুষগুলোর সাথে দেখা হওয়ার যে ব্যাপারটা, সেই ব্যাপারটা আমার কাছে অনেকটাই আমার ইমোশনের জায়গা। তো তাদের হাত থেকে পুরস্কার নিয়েছি, এটাই আমার জন্য অনেক কিছু ছিল। আপনারা হয়তো বা জানেন মিতি সঞ্জনা, চঞ্চল চৌধুরী, সিয়া মাহমেদ, তহিদ আফ্রিদি এবং সুড়ঙ্গ মুভির যে ময়না, সেই ময়নাও কিন্তু সেদিন এসেছিল। অহনা আপু, আরও অনেকেই, অনেক সেলিব্রিটিরা কিন্তু সেদিন এসেছিল। তো আমার মনে হয়েছে সেই মানুষদের সামনে যখন আমার ভিডিওটি প্লে করা হয়েছিল, তো আমার মনে হয়েছে যে আমার মিরসরাইকে আমি, আমার মিরসরাই হচ্ছে আমার উপজেলা, আমার উপজেলাকে আমি সেখানে ঢাকার মানুষদের সামনে তুলে ধরতে পেরেছি। পুরো বাংলাদেশ কিন্তু আমার সেই ভিডিওটি দেখেছে আর দীপ্ত টিভিতে কিন্তু সেই প্রোগ্রামটি সম্পূর্ণ সম্প্রচার করা হয়েছে। আসলে এই জিনিসগুলো পাওয়ার যে অনুভূতি, সেই অনুভূতি আমি কাউকে বুঝাইতে পারবো না। যেহেতু আজকে 4-5টা বছরের কষ্ট, এই কষ্টটা কিন্তু এই জিনিসগুলো দিয়ে সীমাবদ্ধ নয়, আমি কিন্তু আরও কাজ করে যাব। এখন আমার মনে হচ্ছে যে আমি 4-5 বছরে যদি ভিডিও না বানাই তাহলে আমার কিছু যায় আসবে না। যার কারণ হচ্ছে আমার ইচ্ছে ছিল ছোটবেলায় যে কোনো একটা প্রতিযোগিতায় যখন অংশগ্রহণ করতাম পুরস্কার পাইতাম না, এই জিনিসগুলো আমার মানে কেমন জানি মনে লাগতো যে কিরে আমি কেন পাই না, আমার কি কোনো মেধা নাই আসলে। অর্থাৎ এই যে এটা হচ্ছে যে আমার লাইফের দ্বিতীয় একটা পুরস্কার, এবং আমার মনে হয়েছে যে এটা আমার না, এটা আপনাদের, কারণ আপনারাই আমাকে এত দূর পর্যন্ত এনেছেন। সবাই আমার জন্য দোয়া করবেন সবসময় যাতে আপনাদের থাকতে পারে, আপনাদের ভাই হয়ে থাকতে পারে, আপনাদের জন্য কাজ করতে পারে, আরও ভালো ভালো কাজ করে যাতে এগিয়ে যেতে পারি। সবচেয়ে ভালো লাগার বিষয় ছিল আমার সেই ভিডিওটিকে এত এত বড় বড় সেলিব্রিটির সামনে সম্প্রচার করা হয়েছিল এবং তাদেরকে দেখানো হয়েছিল যে আমার ভিডিওটি কেমন হয়েছে। আসলে পুরো বাংলাদেশ থেকে 64টি জেলা থেকে মূলত বিজয়ী ঘোষণার কথা ছিল, তবে 40টি জেলা থেকে তারা মূলত বিজয়ী সিলেক্ট করেছে। তার মধ্যে চট্টগ্রামে প্রথম হয়েছে কিন্তু আপনাদের ভাই। তো তার জন্য কিন্তু সবসময় দোয়া রাখবেন এবং যাতে আমি সামনে আরও ভালো ভালো প্রজেক্টগুলো নিয়ে আগাতে পারি। এবং পুরস্কার আমি গ্রহণ করেছিলাম তহিদ আফ্রিদি ভাই থেকে। এত বড় একটা প্ল্যাটফর্মে গিয়ে পুরস্কার নিয়ে আসাটা আমার জন্য অনেক বড় একটা অপরচুনিটি ছিল। এবং একটি সত্য কথা হচ্ছে, তহিদ আফ্রিদি ভাইকে দেখেই মূলত আমি মিডিয়া লাইনে এসেছি। ভিডিও করা শুরু করেছিলাম তার ভিডিও দেখেই, এবং এর ঠিক 5 বছর পর তহিদ আফ্রিদি ভাইয়ের থেকে পুরস্কার নেওয়ার ব্যাপারটা আমার জন্য অনেক বড় একটা ইমোশন ছিল। এবং সবার কাছে একটি জিনিসই চাইবো, আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের এই ভাই ভালো ভালো ভিডিও দিয়ে আপনাদের মন জয় করতে পারে, যাতে সামনে আরো ভালো ভালো কাজ নিয়ে এগিয়ে যেতে পারে, সমাজের জন্য আরো ভালো ভালো কাজ করতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। যদি আজকের এই ভিন্ন টপিকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশে দেওয়া যে বেল সেটি অন করে দিন।
আল্লাহ হাফেজ, গুড বাই।